মন্ত্রীরা এমপিরা টেলিভিশনে এসে প্রতিদিন আমি চ্যালেঞ্জ করলাম আরে চ্যালেঞ্জটা করবেন কার কাছে চোরের কাছে মুরগি বাগা আমরা যারা বাংলাদেশের নাগরিক আমরা কি ভোট দিতে গিয়েছি দেশের 90 ভাগেরও বেশি মানুষ ভোট দিতে যায় নাই তারপরও ওই যে বললাম গায়ের জোর টেলিভিশন মিডিয়া সমস্ত কিছু তাদের দখলে সুতরাং ওনাদের নিজেদের একটা সত্য আছে মিথ্যাকে সত্য বানিয়ে প্রতিদিন প্রচার করো প্রতিদিন এমন ভাবে গলা ফুলিয়ে প্রচার করো যাতে করে এই মিথ্যাকেই সত্য মনে হয় আজকাল তো এমন হচ্ছে আওয়ামী লীগের নেতাদের কথাবার্তা শুনলে এত সুন্দর করে মিথ্যা বলে এত জোরের সাথে বলে এইটা মাঝে মাঝে মনে হয় অভিনয় ছাড়িয়ে যায় তাই না অভিনয়টাও ছাড়িয়ে যায় তখন মনে হয় যে মিথ্যাটা বলে ওই মিথ্যা ওনারা নিজেরা বিশ্বাস করা শুরু করেছেন একেবারে নিজের বলা মিথ্যা নিজেই বিশ্বাস না করতে পারলে এইভাবে গলা ফুলিয়ে এরা প্রতিদিন টেলিভিশনে এসে মিথ্যা কথা বলতে পারে না 2%, 4%, 5%, 6% পর্যন্ত ওঠে নাই তারপরে সিল ছাপ্পর মেরে ব্যালট ভরে আপনারা সেটাকে প্রথমে 28 পরে আবার ঘুমিয়ে যাওয়া প্রধান নির্বাচন কমিশনারকে একটু ধাক্কা দিয়ে ভাই ওঠেন এটা 28 বললে হবে না এটা 40 বলতে হবে এইভাবে তারা দেখিয়েছেন যত সিল পড়েছে আর যত পার্সেন্ট দেখিয়েছে সেগুলোর হিসাবের গরমিল কেউ ধরার নাই ওনারা প্রায়ই বলেন প্রধান নির্বাচন কমিশনাররা বলেছেন চ্যালেঞ্জ করলাম মন্ত্রীরা এমপিরা টেলিভিশনে এসে প্রতিদিন আমি চ্যালেঞ্জ করলাম আরে চ্যালেঞ্জটা করবেন কার কাছে চোরের কাছে মুরগি বাগা আরে আপনার কাছে যা আমি চ্যালেঞ্জ করব আপনি তো চোর ভোট চুরি করেন সেই ছাপ্পর মেরে ভরেন তারপরে লজ্জা নাই প্রধান নির্বাচন কমিশনার এর আগে একটি উপনির্বাচনে কত 57 সেকেন্ডে 43 সিল মারা হয়েছিল সেইটা নিয়ে নিজে বলেছেন এইটা খুবই লজ্জাকর এইটা আমাদের একটি ব্যর্থতা আর আজকে যখন শত শত ভিডিও ফুটেজ ওই সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে কিভাবে ব্যালটে সিল মারা হয়েছে তখন শিশু থেকে বৃদ্ধরা সিল মারে তখন উনি বলেন সোশ্যাল মিডিয়ার রিপোর্টকে নাকি উনি পাত্তা দেন না পাত্তা দেবেন কিভাবে লজ্জা থাকলে আত্মসম্মান থাকলে পদত্যাগ করতেন যেহেতু লজ্জা আর আত্মসম্মান খুঁজে বসেছেন সোশ্যাল মিডিয়া কোনো কিছুকেই তো আপনি পাত্তা দেবেন না আমরা সেটা বুঝি তবে সবাই তো নিজের একটু মান বাঁচাতে চায় নির্বাচন হয়ে গেল আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর দায়িত্ব ছিল সেইটাও সম্পন্ন হয়ে গেছে এখন একটু একটু ভালো মানুষ সাজার চেষ্টা এই নির্বাচনটাও বিতর্কের ঊর্ধ্বে থাকলো না